আশেপাশে ঘন সবুজ রঙা জঙ্গল, আর তাতে অবাধ আনাগোনা ময়ূরের। তাদের দেখতে ভিড় বাড়ছে পর্যটকদের। আউশ গ্রামের জঙ্গলমহল এলাকার গ্রাম হেতকরিয়া এখন ময়ূর ময়ূরীদের অবাধ বিচরক্ষেত্রের রূপ নিয়েছে। রং বেরঙের পাখনা মেলা ময়ূরময় এই গ্রাম এখন পর্যটকদের প্রধান আকর্ষণ। এলাকার অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে প্রকৃতি বাঁচিয়ে ইকো ট্যুরিজমের দাবি জানিয়েছিলেন স্থানীয় মানুষজন। আগে দেখা যেত না, এখন কম বেশি দেখা যায়। আমরা গ্রামবাসী সচেতন আছি, কিন্তু এই এই যাতে ময়ূর থেকে কোনো 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 ক্ষতি না হয়, চোরা শিকারীরা যাতে বলছি বন দপ্তর তো মানে সচেতন আছেই, তো আমরা গ্রামবাসী সচেতন আছি। হেদগড়িয়া গ্রাম লাগোয়া জঙ্গলের মধ্যে ইতিউতি ঘুরে বেড়ায় ময়ূরের দল, কখনো আবার দল বেঁধে চলে আসে লোকালয়। ওদের এক ঝাঁক দেখতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন পর্যটকরা। সকালবেলায় একটু ওই টাইমটা দেখা যায় বলে আমি দেখি এসেছিলাম দেখতে, ময়ূর দেখতে। জল জল খেতে আসে ওরা ওই ঝিলটায়। ওই মানে গ্রামটাও জঙ্গল লাগোয়া, ওই জন্য আমাদের ওখানে অল্প স্বল্প দেখা যাচ্ছে, এখানে ঝাঁকে ঝাঁকে দেখা যাচ্ছে বলে এখানে আসে। এবার খোলা আকাশের মধ্যেই ময়ূর মানে ঘুরে বেড়াচ্ছে, এটাও আমাদের যেমন আউশ গ্রামবাসী হিসেবে সৌভাগ্য। আদুরিয়াবাসী হিসেবে বেশিরভাগ ব্যাপারটা হচ্ছে আদুরিয়ার জঙ্গলকে কেন্দ্র করেই ময়ূরের এখন বাসস্থানতে মেনলি গড়ে উঠেছে। তাই এই ময়ূরকে কেন্দ্র করে আমাদের এখানে একটা মানে ইকোট্যুরিজমও ঘুরে উঠতে পারে। এখানে মানে পর্যটকরা এসে একটুকু হতাশ হয়, তারা থাকতে পারে না বলে, থাকার জায়গা নেই। এই ব্যাপারটা যদি সরকার একটু বন দপ্তর বা সরকার যদি ভাবনা চিন্তা করতো, আমার মনে হয় এখানকার পরিবেশগত দিক থেকে অনেক জায়গাটা আউশ গ্রামটা অনেক এগিয়ে। বন বিভাগ সূত্রে জানা গিয়েছে কয়েক বছর আগেই আউশ গ্রাম সংলগ্ন কাকসার দেউল এলাকায় পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি ময়ূর ছাড়া হয়েছিল। স্থানীয়দের সহযোগিতায় তাদের বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারাতেই ময়ূরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একটা তো আমাদের যে স্টাফের যে প্রোটেকশন ডিউটিগুলো থাকে সেটা তো আমরা রেগুলারলি করছি, তার সঙ্গে সঙ্গে অনেকটা অ্যাওয়ারনেস প্রোগ্রামসটা আমরা গ্রামে করেছি। আমরা হেল্পে একটু আগুনটাকে কন্ট্রোল করলে, লোকটাকে ইনভলভ করলে, লোককে সচেতন করলে আমরা একটা ভালো রেজাল্ট পেয়েছি। যেরকম ওর ন্যাচারাল হ্যাবিটেটটা রয়েছে তার মধ্যেই ওকে রাখতে হবে, তো সেরকম ডিফারেন্সিয়েশন আমরা করতে পারবো না ফিজিক্যালি গ্রাউন্ডে। কিন্তু হ্যাঁ, যে লোকটা ওখানে যাচ্ছে ওনাদেরকে অ্যাওয়্যার করা, ওনাদেরকে তার কনজারভেশনে ইনভলভ করা, সেটাই আমাদের পরিকল্পনাটা থাকবে। সঠিক সংখ্যা না জানা গেলেও প্রাথমিক অনুমান দেউল ও আদুরিয়া জঙ্গল প্রায় 30 কিলোমিটার বৃত্তের মধ্যে বর্তমানে প্রায় 500 বেশি ময়ূর রয়েছে। আউশ গ্রামের জঙ্গলে ইন্ডিয়ান উলফ বা হেরল, খরগোশ, অজগর, বনমুরগি, বনবিড়াল ইত্যাদি প্রাণীও দেখা যায়। তবে ময়ূর এখন বাড়তি আকর্ষণ আউশ গ্রামের জঙ্গলে। পূর্ব বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।